বন্যার সময় স্বাভাবিকভাবে বন্যা কবলিত এলাকাগুলি বিদ্যুৎহীন হয়ে পড়ে। এর ফলে বন্যা দুর্গতদের মধ্যে বিবিধ অসুবিধা সৃষ্টি হয়। এই অসুবিধা দূর করতে এগিয়ে এসেছে সিগনিফাই নামে একটি সংস্থা। এই সংস্থাটি পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন বন্যাপ্রবণ এলাকার পরিবারের মধ্যে এমার্জেন্সি এলইডি লাইট প্রদান করবে। এই উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার, সিগনিফাই সংস্থার আধিকারিক সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান, সাম্প্রতিক বন্যায় আগরতলা শহরে বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বন্যাপ্রবণ এলাকাগুলি পরিবার পরিজনদের হাতে এমার্জেন্সি লাইট প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সিগনিফাই নামের সংস্থা। তিনি আরও জানান, এই এমার্জেন্সি লাইট পেয়ে বিদ্যুৎহীন অবস্থাতেও সংশ্লিষ্ট পরিবারগুলি নিরাপদ ও আলোকিত স্থানে থাকতে পারবেন। এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য সংস্থার আধিকারিকদের অভিনন্দন জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। সেখানে সারা রাজ্যের প্রায় শতভাগ মানুষ বন্যায় এফেক্টেড হয়েছে। আমাদের আগরতলা সহ সমস্ত জায়গাগুলো এসেছিল, বিশেষ করে নদীর পাড়ে যেসব ওয়ার্ডগুলি আছে সবাই জলমগ্ন ছিলেন এবং বন্যা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন সরকার কাজ সুবিধা সরকার যথাযথভাবে জেলা প্রশাসন মহকুমাপ্রশাসন তাদের উদ্ধার কাজে আর পরবর্তী সময় তাদের প্রাণ কাজে তারা সরকার কমিটি আছে অনেক সময় যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সাহায্যের জন্য চেষ্টা করা হয়। আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী সদস্য ডক্টর মানিকা মহোদয় তারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন সংগঠন বা ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে আবেদন দিয়েছিলেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাই সাপোর্ট হিসাবে আমাদের কোম্পানি ব্যাংকিং যারা তারাও একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন যে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য। তাই পরপরও আজকে কিছু ইনভার্টার লাইট সরবরাহ দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে সিএসআর প্রকল্পের অঙ্গ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করেছে সিগনিফাই। এই প্রকল্পের নামকরণ করা হয়েছে হর ঘর রোশন। এই অনুষ্ঠানে সংস্থার আধিকারিকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।